সুপ্রিয় দর্শক, এক মাসেরও বেশি সময় ধরে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানেই একটি আলোচনা, জাতির উদ্দেশ্যে এই সংকটকালে খালেদা জিয়ার বক্তব্য কী এবং দিক নির্দেশনা কী, এই বিষয়টি জানার জন্য আমরা আজকে চেষ্টা করব। চলুন দর্শক, আমরা জেনে নেই খালেদা জিয়া এই সংকটকালে যখন করোনায় সারা দেশ কাঁপছে, তখন খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে কি বলছেন, তার ভাবনাটা কি, এই মুহূর্তে খালেদা জিয়ার ভাবনা জানবো। চলুন দর্শক, দেরি না করে জেনে নিই। আপনার কথাবার্তা আলহামদুলিল্লাহ উনি অনেকটা ভালো আছেন, তবে চিকিৎসার শারীরিক যে কন্ডিশনটা, এটা দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থা সরকার করে দিয়েছে। দীর্ঘ সময় এই 75 বছর বয়সী সাবেক তিনবারের এই প্রধানমন্ত্রী একজন ভদ্র মহিলাকে বিনা বিচারে, বিনা দোষে নিছক একটি রাজনৈতিক মামলায় জড়িয়ে প্রায় 25 মাস 26 মাসের মতো জেল দিয়ে, জেলখানে আটক রেখে একটি অমানবিক আচরণ করেছেন, সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে অনেকটা ভালো আছেন, শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। আরেকটা বিষয়, অনেকেই এবং সবাই আওয়ামী লীগ নয়, ঘরে যোগ্য উপযুক্ত দেখে আত্মীয় স্বজন নিয়ে কোয়ারেন্টাইন করছেন, এক বিল্ডিং এ থাকছেন, এক বাড়িতে থাকছেন, এক ফ্ল্যাটে থাকছেন, তারপরেও বেশি উঠছে সবাই সবাই মানে কেমন করে যে কাটবে এটা, মানে তাদের একটা অস্থিরতা কাটছে। তাহলে বুঝতেই পারছেন যে জেল জীবনটা, এক রুমের মধ্যে বেগম জিয়ার জেল জীবনটা কেমন কেটেছে, উপলব্ধি করছে এখন সবগুলো মানুষ, কি ধনী কি গরিব, কি ধনাঢ্য ব্যক্তি কেউ বাদ নেই, সবাই কিন্তু উপলব্ধি করতে পারছেন। সে থেকে আমরা বুঝতে পারি যে উনি একা একটা রুমে জেলখানায় কেমন ছিলেন। তো সেই তুলনায় আমরা বলবো যে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছেন, শুকরিয়া আল্লাহর কাছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যখন যে অবস্থায় আমরা থাকবো সেই অবস্থারই শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, সেটি হলো যে যেহেতু তার আগে আমি একটু শুভকামনা জানাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠুক, সেই শুভকামনা রইল। পাশাপাশি আরেকটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, একটু অ্যাড করতে চাই, সেটি হলো তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, সেই বড় রাজনৈতিক দলের প্রধান নেত্রী তিনি। তিনি কারা, তার কারাবৃত্তির পরে কিন্তু জনগণের কিছু প্রত্যাশা, তিনি জনগণের কিছু কিন্তু আহ্বান জানাবেন, বলবেন, যদিও আমরা জানি তিনি মেনটেন করে নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন, কিন্তু সেই ধরনের একটি প্রত্যাশা কিন্তু মানুষের রয়েছে এই সংকটকালে, যে করোনার মতো মহামারী দেশে চলছে, রমজান চলছে, দেশের মানুষ অর্ধাহারে অনাহারে অনেক এরকম একটি মুহূর্তে তার মধ্যে সুস্থতার দিকে যেতে অনেক সময় লাগবে। আপনি যেটা প্রথমে আমাকে প্রশ্ন করেছিলেন যে এই ওনার শরীর কেমন কেমন আছে, আমি আপনাকে জানিয়েছি জেল জীবন থেকে অনেকটা ভালো আছে, কারণ হচ্ছে সবার সাথে যোগাযোগ আছে, সবার সাথে তার একটা ইন্টিমেসি আছে, হ্যাঁ চারিদিকে দেখতে পাচ্ছেন, এখন কেউ ক্লাস খুলতে বলবেন না। আমি জেলে যাওয়ার পর থেকেই কিন্তু সাংগঠনিক দায়িত্বটা পালন করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, উনি কিন্তু চেয়ারপারসনের এই বিষয়গুলো উনি জেল থেকে বের হওয়ার পর থেকে
জেলে থাকা অবস্থায় যেভাবে চালিয়েছেন, জেল থেকে বের হওয়ার পর ওনার মা জননী ওনার আম্মার সাথে চেয়ারপার্সনের সঙ্গে কথা বলে উনি কিন্তু দিক নির্দেশনা গুলো দিচ্ছেন, শুধু নেতা পর্যায়ে না, কিন্তু এই দিক নির্দেশনা দেশ নায়ক জনাব তারেক রহমান সারা দেশব্যাপী দিচ্ছেন, গ্রামে গঞ্জে দিচ্ছেন। উনি এই করোনার প্রভাব বিস্তারের সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রাম থেকে গ্রামান্তরে যেসব নেতা কর্মীরা রয়েছেন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, প্রত্যেকটা জায়গায় উনি সবাইকে ওনার এই মানে মেসেজটা পৌঁছে দিয়েছেন যে যেই গ্রামে বিত্তশালী কমপক্ষে সচ্ছল স্বাভাবিক আছেন তারা যাতে অন্তত অসহায় কর্মহীন মানুষদের পাশে গিয়ে দাঁড়ায়। সেই থেকে এ যাবৎ প্রায় 15 লক্ষ অসহায় কর্মহীন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে বিএনপির নেতাকর্মীরা। এটা কিন্তু পর্যায়ক্রমে কেন্দ্র থেকে জেলা বিভাগে, বিভাগ থেকে জেলা, জেলা থেকে থানা, থানা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে গ্রাম, এভাবে পর্যায়ক্রমে কিন্তু এই নির্দেশনাগুলো গেছে এবং এটা পুঙ্খানুপুঙ্খভাবে এই নির্দেশনাগুলো পালন করছি আমরা সবাই। সো এর ঘাটতি, হ্যাঁ আপনি বলতে পারেন যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দুটো একটা তফাত থাকতে পারে, আপাত দৃষ্টিতে এই বিষয়টাকে আমরা অতটা বড় করে না দেখাটাই উত্তম। ঠিক আছে, বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন কারাভোগে ছিলেন, তিনি মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত, তিনি এখন চেষ্টা করছেন মানসিকভাবে, ব্যক্তিগতভাবে জি চেয়ারপারসন হিসেবে উনি কোন কর্মকাণ্ডে এখনো নিজেকে জড়াননি। সো এই নির্দেশনাটা ওনার অপেক্ষা করতে হবে, ওনার পক্ষ থেকেই এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান এই নির্দেশনাগুলো দিয়ে যাচ্ছেন, কর্মকাণ্ড পরিচালনা করছেন, সাংগঠনিক কাজকর্মগুলো শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারা এও জানবেন যে সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে করোনা আক্রান্তের সংখ্যা নির্ধারণ নিরূপণ করার জন্য দেশে সেল গঠন করা হয়েছে, সেই সেল ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে। এটার প্রধান করেছেন তার কর্মকাণ্ড, তার বক্তব্য তিনি কি করছেন, কি নির্দেশনা দিচ্ছেন, সেগুলো আমরা জানতে পারছি। কিন্তু নিশ্চয়ই বিএনপি চেয়ারপারসনের আপনাদের মাধ্যমে জনগণের প্রতি কিছু আহ্বান আছে, সেটি যদি থাকে তাহলে আপনাদের মাধ্যমে হয়তো আপনারা কেউ দেখা করতে গেলেন, আপনাদেরকে বলছেন বা কিছু নির্দেশনা দিচ্ছেন, সেরকম কিছু থাকলে আপনি বলতে পারেন। আপনি খুব ভালো করে জানেন এখন কেউ ক্লাস খুলতে বলবেন না। ডাক্তার জুবাইদার, উনিও লন্ডনে প্রবাস জীবন কাটাচ্ছেন, তিনি ইয়ে করেছেন, আমি আগেই বলেছি যে উনি পুরোপুরি সুস্থ নন। তো উনি জেল থেকে বের হওয়ার পরে কোন নেতা কর্মীর সাথে তো দেখা করার প্রশ্নই আসে না, কোনো সুযোগও নেই কারো দেখা করার। আমরা চাই, আমাদেরও কোনো প্রত্যাশা এই মুহূর্তে ওনার সঙ্গে দেখা করবার প্রত্যাশা বা আশাবাদ আমরা করি না, কারণ হচ্ছে আগে তো ওনার সুস্থতা চাই, উনি বেঁচে থাকলে অনেক নির্দেশনা আমরা পাবো, এই বিশ্বাসে নেতা কর্মীরা কাজ করছেন নিরন্তর, মানে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ওনার যেই দিক নির্দেশনাগুলো আছে, মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে যে দিক নির্দেশনাগুলো সারা বাংলাদেশ ব্যাপী দেশব্যাপী সমস্ত অঙ্গ সহযোগী এবং প্রত্যেকটা ইউনিটে যারা কাজ করছেন তারা সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে দিক নির্দেশনাগুলো পাচ্ছেন সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। চেয়ারম্যানের, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমেই আসলে বেগম খালেদা জিয়ার নির্দেশনাগুলো সারা দেশে পৌঁছে যাচ্ছে, এই বিষয়টি আপনি স্পষ্ট করার চেষ্টা করেছেন। আরেকটি বিষয় আমরা বুঝতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন কারা মুক্ত হলেও
তিনি কারামুক্ত, যে কারণে তিনি মানসিকভাবে কিছুটা প্রশস্তিতে রয়েছেন, কিন্তু তিনি পুরোপুরি সুস্থ না হয় এখন পর্যন্ত তিনি নতুন করে রাজনীতিতে বা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন না বা হন, তিনি পুরোপুরি সুস্থ হলে রাজনীতিতে সক্রিয় হবেন এবং তখন সরাসরি জনগণ তার সুবিধা পাবেন। শামসুদ্দিন দিদার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে আপনি দিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে। আপনি অনেকগুলো তথ্য দিয়েছেন আমাদের মাধ্যমে দর্শকদেরকে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে আপনাকে আমরা আমাদের কাছে পাবো। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমি আপনাদের মাধ্যমে আমি ডেফিনেটলি সবে এখন কেউ ক্লাস খুলতে বলবেন না। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে ফরিয়াদ করছি আপনাদের মাধ্যমে, সেটাও আপনারা জানিয়ে দিবেন। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদার ভাই, আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি।